এক্সামটা আমার মেয়ে, আমরা একবার আরো 2-3 বছর আগে, আনুমানিক 2-3 বছর, তখন ওই একটা দোকানে, কম্পিউটারের দোকানে গেছে, সেখানে ভাই আমার মেয়েকে দেখছে, ওইখানে মেয়ে ফ্ল্যাক্সি করছে, তখন মোবাইল নাম্বার পাইছে। নাম্বার পাইছে কে? আলম মোল্লা। তার ঘরের সামনেই দোকানটা, আলমোল্লা নাম্বার পাইছে। আলমোল্লা নাম্বার পাই, ওই নাম্বার নিয়ে বারবার ফোন দেয়, বারবার ফোন দিয়ে বিরক্ত করে, আবি তুবি এই সমস্ত সুন্দর সুন্দর কথা কয়। তারপরে আমি জানতে পারছি না, প্রথম দিকে ওনার ঠিকানাই বলে নাই। কয়েকদিন পরে আমি উনি ঠিকানা বলছে, আমি অমুক, আপনি আমার মেয়ে, আমার মেয়ের সাথেই বলছে, এবং আমার অনেকদিন ফোন দিয়েছে, আমার কাছে রেকর্ডও আছে যে আপনার মেয়ে দিলাম, ভিডিও লিখে দিবো। তারপরে আমার ভিডিও নিয়ে একদিন দেখাইছে, পাথর কাটা গেছি, কয়েকদিকে আসো, তো মাদ্রাসা আছে একটা, হাফিজি মাদ্রাসা নাকি বাচ্চারা পড়ে, মাঠটা এই জমিটা আমার, এই জমিটা আপনার মেয়েকে লিখে দেবো, এবং আমি এই বিয়ে করবো। যে বোর্ডের স্বপন মাঝি ছিল, 1 নম্বর বোর্ড আমার, স্বপন মাঝি চলে গেছে, যাওয়ার পরে বলছে এই বোর্ডটা লিখে দেবো, আপনি রাজি হন, আমি মেয়ে বিয়ে দেন আমার কাছে। আমি বলছি বাবা আমার বিয়ে দিবো, ঠিক আছে আপনি আগে লিখে দেন। এরপরে এইভাবে জুলুম করে আজকে আমার ফোন দিয়েছে, আমি আপনাদের বাসায় আসতেছি। আমি কিছু না, আমার বাসায় কেউ বাসায় নেই, আপনি আইয়েন না। এরপর আইয়া উনি আমার মাইয়া মাসা আসো, সেখানে মাসায় উঠছে, এই এই মাসা ওঠার পর তো এই লোকজন কোথায় দেয় এলাকা সবাই আসছে। আচ্ছা, এইভাবে সে মানে প্রতিনিয়ত আসে এরকম? হ্যাঁ আসে, যখনই বোর্ড সাগজে তখনই আসে, এভাবেই করে। এখন এসে এইভাবে করিয়া এবার পোলাপান আসে নিয়ে গেছে, পোলাপান আসে জোর করে আমাদের বাড়ির ঘরের সামনে, আমাকে ধাক্কায় 2 মাইজির ফালাই চলে গেছে। আমার স্বামীও বাড়ি না, আমার ছেলেও বাড়ি না, আমার কেউ বাড়ি না, আমরা 2 মাইজি শুধু। আশপাশের লোকজন কি এই বিষয়গুলো জানতো? হ্যাঁ, আচ্ছা, আপনার মেয়েকে শুনলাম যে ঢাকায় বরিশাল বিভিন্ন জায়গায় গেছে। মেয়ে তো গেছে, তাহলে মেয়ে তো গেছে, এখন বরিশালে গেছে, তারপর ওই ঢাকায় গেছে, তখন শুনছি লঞ্চে কেবিন করে, তখন তার আমি সাথে যাই নাই। আচ্ছা, এখন মূলত আপনি কি চান? আমি সঠিক বিচার চাই, সে যেটা করছে, এটা যেভাবে যেটা হইতে পারে আমি সেটাই চাই, যেভাবে সঠিক সিদ্ধান্ত আমার, আমি কোন পাইলে বাঁচতে পারি, আমার মেয়ের মান সম্মান, আমার মান সম্মান সব ধ্বংস করে দিয়েছে, এখন আমি এটা সঠিক কোন বিচার পাইতে পারি, আমি এই বিচারই চাই। এটা কিন্তু এলাকায়, এটা এলাকায় দাঁড়া আমাদের কোনো কায়দা নাই। এখন আমার মেয়ে যে কি করবে না না করবে, আর উনিও যে আমাদেরকে কি করবে, উনি মিথ্যা প্রবাদ দিয়ে লেহা করি করে আমার স্বামীর মিথ্যা মামলায় দেবে, বিভিন্ন রকমের এগুলো করছে। আচ্ছা, এখন সে চলে গেল আপনাদের ধাক্কা ইয়ে, বা লোকজন নিয়ে ধাক্কায় চলে গেছে, এখন কি আপনারা মূলত ভয়ে আছেন কিনা? যে ভয়ে আছে, আমাকে কিনা কি করে, ওই পোলাপান আছে বিভিন্ন রকম, কোন ক্ষতি করে তো আর বলতে পারি না, আমি সব পোলাপান তো চিনিও না। এটা কিন্তু এলাকায়, এলাকায় দাঁড়া আমাদের কোনো কায়দা নাই। এখন আমার মেয়ে যে কি করবে না না করবে, আর উনিও যে আমাদেরকে কি করবে, উনি মিথ্যা প্রবাদ দিয়ে লেহা করি করে আমার স্বামীর মিথ্যা মামলায় দেবে, বিভিন্ন রকমের এগুলো করছে।